শ্যামো মন প্রিয়া শ্যামো নগরিয়া শ্যামো ময় মন প্রাণ বিজলি বরণী না শ্যাম সোহাগিনী সুন্দরী শ্যাম শ্যাম বিনোদিনী নবীনা বাম শ্যামীর সেবার মূরতি মধুরা শ্যামীর সেবার মূরতি মধুরা শরম ভরম হয়েছে যে হারা গাইছে মরম গান বিজলি বরণী না শত কোটি গোপী পারে না যাহার তোষিতে হৃদয় কামু পারাবার নিমেষে মিটায় ধরেছে যে তা বহন মোহিনী না বিজলি বরণী না রাধা রাধারানী কেমন রাধার তত্ত্ব শুনছিলেন মধুরয়া চলা পঙ্গজ মধুরয়া নববয়া মধুর মধুর মধুরয়া নববয়া চলা পঙ্গ উজ্জ্বল স্মিতা চারু সৌভাগ্য রেখাঢ্যা গন্ধন মাদিত মাধবা ভালো করে মনে রাখবেন মধুরেয়ম নববয়া যার মধ্যে অনন্ত মধুরিমা সব সৌন্দর্য সব ভাব সব প্রেম যার মধ্যে চির বিদ্যমান তিনি হলেন রাধারানী নববয়া যার বয়স চির কিশোরী তিনি রাধারানী নববয়া চলা পাঙ্গ কৃষ্ণ একদিন রাধারানীকে বলছেন রাধে এই যে বিদ্যুৎ চমকিত হয় আকাশে তো তোমার চোখগুলো দেখলে মনে হয় তোমার চোখের গতি দেখলে মনে হয় তোমার চোখ ওই ওই বিদ্যুতের কাছ থেকে তোমার চোখ এই গতি শিখেছে না তোমার চোখের থেকে এই তড়িৎ এই বিদ্যুৎ তোমার চোখের থেকে এরকম চঞ্চল গতি লাভ করেছে চলা পাঙ্গ অপাঙ্গ মানে নয়ন রাধারানীর নয়নটা কেমন চঞ্চল নয়নী হ্যাঁ হরিণ নয়নী মৃগ নয়নী দিব্য নয়নী মাধুর্য মণ্ডিতা যার সুন্দর সৌন্দর্য ভাষা বর্ণন করতে পারে না সেই পরম মাধুর্যময়ী জগৎ কল্যাণী রাধা সেই রাধারানীর মধুর কথায় আমরা দেখতে পাই যে চলা পাঙ্গ উজ্জ্বল স্মিতা আর তিনি হাসেন কেমন উজ্জ্বল স্মিতা উজ্জ্বল হাসি হ্যাঁ চারু সৌভাগ্য রেখাঢ্যা যার হাতে পায়ে সৌভাগ্য রেখা বিদ্যমান এগুনে একটা বাচ্চা আমাকে কৃষ্ণকুণ্ডে বলছে স্বামীজি আপনার হাতটা একটু দেখাবেন ছোট বাচ্চা আমাদের এদের সঙ্গে এসছে আমরা ছজন এসছে দাদু টাদু নাতি নাতনি সব মিলে এসেছে মেদিনীপুর থেকে ভীষণ ভক্ত লোক ভীষণ সরল ভীষণ মহারাজের প্রতি শ্রদ্ধা যুক্ত বাচ্চাটা দেখতে হাতটা দেখান তো দীঘা থেকে এসছে এই জন্য দেখুন হাতে ত্রিশূল চিহ্ন আছে ওকে দেখালাম বলে এই দেখো এখানে একটা মৎস্য চিহ্ন আছে এখানে একটা সূর্য সানলাইন আছে এখানে একটা সৌভাগ্য রেখা আছে এখানে একটা দর্শন রেখা আছে দর্শন রেখা দর্শন রেখাটা একটু এখনো কাটা আছে তা না হলে আমি অনেক কিছু চোখ বন্ধ করে বলে দিতে পারতাম তো এই দর্শন রেখাটা জুড়ছে একটু একটু করে আজকে রাধারানীর মন্দিরে এসে গেছি জুড়ে যাবে তাড়াতাড়ি তো এই জন্য চারু সৌভাগ্য রেখাটা রাধার হাতে সমস্ত সৌভাগ্য রেখা বিদ্যমান অনন্ত সৌভাগ্য কৃষ্ণের যেমন বত্রিশটা চিহ্ন আছে রাধারানীর হাতেও অদিব্য সব চিহ্নের দ্বারা মণ্ডিত রাধার হাত বত্রিশটা চিহ্ন কারণ রাধা কৃষ্ণেরই আনন্দ রূপ
অর্থাৎ রাধা কৃষ্ণ এক আত্মা, তারা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। তাই রাধা কৃষ্ণ একই আত্মা, পরম রসময় ভগবান, মাধুর্যময় শ্রীহরি, রসঘন মোহন মূর্তি শ্রীকৃষ্ণ, রাধার মাধুর্যে তার চিত্ত আকর্ষিত হয়। সেই জন্য রাধা কেমন চারু সৌভাগ্য রেখাটা, আর গন্ধন মাদিত মাধবা, যার অঙ্গ গন্ধ মাধবকে আমোদিত করে, উন্মাদিত করে, গন্ধন মাদিত উন্মাদ, রাধার অঙ্গগন্ধ কৃষ্ণকে পাগল করে দেয়। রাধার গন্ধন মাদিত মাধবা, গুরুবার প্রীত গুরু স্নেহা, আর রাধারানীকে কি করেন, গুরুবার প্রীত গুরু স্নেহা, গুরুজন গুরুবার প্রীত গুরু স্নেহা, সব দিকে ঘুরিয়ে নিও, গুরুবার প্রীত গুরু স্নেহা, তার মানে সব গুরুজন তাকে এত ভালোবাসেন, তার ভালোবাসার একটা নিদর্শন আপনাদের বলি, ভালো করে শুনবেন। রাধারানীকে কেমন ভালোবাসেন গুরুজন তার একটা প্রতীক বলি। কৃষ্ণ যখন গোবর্ধন ধারণ করেছেন বাঁ হাতে করে গোবর্ধনকে তুলেছেন কনিষ্ঠাঙ্গুলির উপরে, জটিলা কুটিলা তাদের বৌমাকে নিয়েই ব্যস্ত, বৌমা কোথায় গেল, বৌমা বৌমা তুমি চলো, বৌমাকে নিয়ে চারিদিক দিয়ে জটিলা কুটিলা তারা সব ওই চারিদিকে দৌড়াচ্ছে, কোথায় যাবে, রাধারানীর মন্দির, বর্ষানা রাধারানী মন্দির, বর্ষানা রাধারানীর মন্দির সোজা বাগান দিয়ে এখানে চলে এসো, হারিয়ে গেলে হবে, গিয়েছে, আরে সোজা বাগান দিয়ে চলে এসো, বলে রাধারানী মন্দিরে যাব, রাধারানীর মন্দিরে যাব বলে জিজ্ঞেস করে চলে এসো, বাস আর বলতে, বলে রাধারানী মন্দির, রাধারানী মন্দির বলে জিজ্ঞেস করে চলে এসো। সেই জন্য দেখা যায় গুরুবার পুত গুরু স্নেহা, চিন্তা করুন, আর কেমন কেমন গুরু স্নেহা, কেমন কত ভালোবাসতেন রাধারানীকে তার একটা নিদর্শন বলি। যখন এই জন্য ইন্দ্রের উপরে কৃষ্ণ প্রসন্ন হয়েছিলেন, কেন, রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহনা, রাধার সঙ্গে যখন ভগবানকে প্রশ্ন করা হলো, ঠাকুর তোমার নাম কি, বলে আমার নাম মদন মোহন, বলে আচ্ছা তুমি মদন মোহন হলে কি করে, বলে মদন দেব কামদেব, কামদেব আমার সুন্দরতায় মোহিত হয়ে গেছে তাই আমি মদন মোহন, বলে আচ্ছা তোমার বাবার নাম কি, বলে আমার বাবার নাম মদন মোহন, বলে আচ্ছা তো, বলে তোমার মার নাম কি, বলে আমার মার নামও মদন মোহন, আর তোমার গ্রামের নাম কি, বলে গ্রামের নামও মদন মোহন, বলে কেন, সব মদন, বলে হ্যাঁ আমার যে পিতা হয় না, যার অন্তরে কোনো মদ নেই, মদ অভিমান অহংকার দম্ভ কপটতা মিথ্যাচার যার অন্তরে নেই, যার অন্তরে মোহ নেই, মদমোহ রহিত যার হৃদয়, সেই সেই আমার বাবা, আর যে মায়ের অন্তরে, ওই জন্য তো নন্দয়তি, নন্দ মহারাজ কে, কৃষ্ণের পিতা কেন, বলে নন্দয়তি সর্বজনান, তিনি সবাইকে আনন্দ দান করেন তার কথা দিয়ে, ব্যবহার দিয়ে, তার দান দিয়ে, দক্ষিণা দিয়ে, সবাইকে ভালোবেসে প্রশংসা করে তিনি সবাইকে দান করেন, সবাইকে প্রসন্ন করেন, আনন্দ দেন, তাই তার নাম নন্দ, নন্দয়তি সর্বজনান। বলে যশোদাবা, বলেই তো যশোদাদাতি সর্বে, নিজের জন্য কিছু রাখে না, সবাইকে যশ দেয়, বলে তোমরা সবাই ভালো, তোমরা সবাই গোপালকে কত ভালোবাসো, আমি গোপালকে ভালোবাসতে পারি না, তোমরাই তো গোপালকে এনেছো, কেন, বলে তোমরা সবাই একাদশী ব্রত করেছো, বলে আমাদের রাজার একটা পুত্র হোক, সুন্দর একটা গোপাল হোক, তো তোমরা সবাই গোপালকে আনার জন্য ওই কত একাদশী ব্রত পুণ্য আদি মাঙ্গলিক কার্য করেছো, তোমাদের সবার অনুগ্রহে তোমাদের সবার কৃপায় গোপাল এসেছে, তাই গোপাল তো তোমাদের, যশোদাদাতি সর্বে, সবাইকে যশ দান করেন, কে, যশোদাবা, সেই জন্য আমার মাও মদন মোহন, কেন,
বলে আমার মায়ের অন্তরে কোনো মদ নেই মোহ নেই, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য আদি দোষ রহিত আমার মা। তাই আমার মাও মদন মোহন, বাবাও মদন মোহন, আর আমিও মদন মোহন। চিন্তা করুন একই তত্ত্ব, সচ্চিদানন্দ তত্ত্ব। সেই জন্য ভগবান, ভগবানের মা, ভগবানের বাবা মা সবাই মদন মোহন। তাই রাধারানীর ধামে এসেছেন, রাধারানী আমাদের কৃপা করবার জন্য কিন্তু তৈরি। করুণাময়ী রাধা, করুণাঙ্কুরময়ী করুণা ভরিতে। এখানে পেছনেই তার বাগিচা। এই বাগিচার একটা লীলা কথা বলি, অনেক কথা বলতে ইচ্ছে করছে, সব কথা তো বলবার সময় কম, যদিও যতটা বলা যায়। তো পেছনে জানানা বাগ, জানানা বাগ মানে কি, জানানা মানে মেয়েরা, আর মেয়েদের বাগ মানে বাগিচা, মেয়েদের বাগিচা, সেখানে কোনো ছেলের প্রবেশ হবে না। এইবার কৃষ্ণের মাথায় ঢুকেছে এই শ্রাবণ মাসে এই সুন্দর রিমঝিম বর্ষা, ফুল ফুটেছে আর বাগান বাড়ি, রাধারানীর সখীরা সব আছে, আমিও একটু রাধারানীর সঙ্গে ঝুলন লীলায় ঝুলব। তো ঝুলন লীলায় ঝুলবার জন্য ভগবান তৈরি হয়েছে, কিন্তু ঢুকতে দেবে? চারিদিকে তো দাড়ি প্রহরী গেট। তাই কৃষ্ণ একটা সুন্দর একটা শ্যামা গোপী সেজেছেন। কি সেজেছেন? গায়ের রংটা বদলায়নি, আর কিন্তু আর সব বদলে গেছে। গোপী, সুন্দর গোপী, কি ভাব! আর শুধু কাঁদছে, হা কৃষ্ণ, হে গোপাল, হে রসিক শেখর, হে রসরাজ, হে মাধব, দেখা দাও কোথায় গোবিন্দ তুমি, আমার আমার জীবন যে যায়, হে গোবিন্দ কবে তোমার দেখা পাবো, হে গোপাল, হে কৃষ্ণ, হে নন্দলাল, হে যশোদা দুলাল। খুব কাঁদছেন, কেঁদে কেঁদে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে বলুন তো? জানানাবাগের দিকে না, ললিতা সখীর গ্রামের দিকে। ললিতা তো প্রখরা, ওকে যদি একবার পটানো যায় তাহলে রাস্তা বেরোবে। ললিতা সখী তখন তার গ্রাম থেকে আসছে ওই ঝুলন লীলায় যোগদান করার জন্য রাধারানীর কাছে। ললিতার গ্রামে আমরা যাব, উপরে যাব। এবার ওখান থেকে আসছে ললিতা সখী, সেই দেখে কৃষ্ণ আরো কাছে, কৃষ্ণ, হে গোপাল, হে মাধব, দেখা দাও, দুলোয় পরে গড়াগড়ি দিচ্ছে, হে কৃষ্ণ, এ জীবনে তোমায় যদি দেখতে না পাই এ জীবন বিসর্জন দেব, হে মাধব, হে গোপাল, কোথায় তুমি? ললিতা দেখে বলছে, আরে সখী, আরে তেরা ক্যা হো গিয়া, তুঝে ক্যা হো গই, আরে ইতনা কেউ রো রই হে, আরে কৃষ্ণ বড়া চঞ্চল হে, চোর হে, মাখন চোর হে, হে ব্রজ কা গোপাল, তু উসকে লিয়ে রো রই হে, রো মত, রো মত। বলে মুঝে মুঝে দর্শন করা দো সখী, তুম কোন হো, কৃষ্ণ কা দর্শন করা সকতি হো? বলে দর্শন তো করা সকতে হ্যাঁ, রাস্তা তো নিকাল সকতা হ্যাঁ, তো তু ইতনা দুঃখি, ইতনা ইতনা রো রই হে, দেখ কে মুঝে ভি দয়া আ রই হে, তু মেরে সাথ চল। বলে কৃষ্ণ বলছে, এই তো চাইছিলাম, যা একটা রাস্তা বেরিয়েছে। ললিতা সখী নিয়ে বলে, সখী চল, তেরা নাম কে হ্যায়? বলে মেরা নাম হ্যায় শ্যামা গোপী। বলে শ্যামা গোপী চল। নিয়ে বাগিচায় ঢুকে পড়েছে ললিতার সঙ্গে সখী একজন, ঢুকে পড়েছে। ঢুকিয়ে এইবার ওখানে এসে আরো কাঁদছে, হা কৃষ্ণ, হে মাধব, হে গোপাল, হে কৃষ্ণ, আমাকে দেখা দাও। ললিতা বলছে, রাধারানী, এই দেখো, এই একটা সখীকে পেয়েছি। এ কি কাঁদছে, কৃষ্ণকে এত ভালোবাসে, এত প্রেমের অন্তরে, কৃষ্ণের জন্য পাগল প্রায়, তাই তাই কৃষ্ণকে, এই কৃষ্ণকে পাওয়ার জন্য কাঁদছে দেখে তাই তোর কাছে নিয়ে এলাম। রাধা তোর কি মত? বলে কৃষ্ণকে দেখা দিয়ে দর্শন করিয়ে দিবি? বলে দেখো, আমার একটা ইচ্ছা আছে, তোমাদের সখী যে দোলনায় বসেছে ওই দোলনায় যদি আমাকে একটু বসতে দাও না, তাহলে আমার দুঃখটা একটু কম হবে। তা রাধারানী কান্না দেখে বলছে, এত কাঁদছে যখন, তা ললিতা তুই কি বলিস? ললিতা বলছে, হ্যাঁ তাহলে তোর কাছে একটু বসা, যাতে একটু কান্না কমে, এ তো একদম সে বাচ্চার মতো কাঁদছে, এত কান্না কাঁদছে কৃষ্ণ বলে। কৃষ্ণ লাগে কৃষ্ণ কাঁদে এমন কথা আর শুনি নাই, বুঝতে পেরেছেন? কৃষ্ণ লাগে কৃষ্ণ কাঁদে, কৃষ্ণই কৃষ্ণের জন্য কাঁদছে, আমরা তো কাঁদতে পারি না, কিন্তু কৃষ্ণ কাঁদছে, আর কৃষ্ণ সত্যি সত্যি কাঁদছে, চোখটি জর জর করে জল পড়ছে, জল আমাদের পড়তে কষ্ট।
কষ্ট আছে কিন্তু কৃষ্ণের জল পড়েই যাচ্ছে যোগ মায়াকে শরণ করেছেন তো সমানে কাঁদছে বলে এত কাঁদে এত চোখে জল চল আয় সখী আয় আয় চল এই বস এখানে বসো ঝুলনে রাধারানীর পাশে বসিয়ে দিয়েছে বলে তাহলে তোমরা একটু দোল দাও সখীরা তখন গান গাচ্ছে আর দোল দিচ্ছে দোলে মধুর ঝুলায় সামরায় রাধা দোলে রাধা রানী ব্রজে কি রানী ঋষভান দুলারি আর প্রেমে গান গাইছে রাধা রানীর মহিমা গাইছে আর দোল দিচ্ছে আর রাধা রানীকে যখন রাধা রানীর পাশে বসে আছেন কে শ্যামা গোপী এবার শ্যামা গোপী ধীরে 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 রাধা রানীর দিকে তাকাচ্ছে রাধারানীর দিকে তাকাচ্ছে আর রাধারানীর ঘাড়ির উপর একটা হাত দিয়েছেন দিয়ে তাকাচ্ছেন এইবার রাধারানী বলে ভাবটা তো ভালো মনে হচ্ছে না দেখি দেখি ভালো করে দেখি দেখে চোখ টেরা ওই চোখটাও তো সোজা হয়নি না বলে এই সেই টেরা চোখ এই দেখো এ আমার কাছে এসে ওই এত কাঁদছিল কৃষ্ণ আচ্ছা তোমার লজ্জা করে না তুমি কৃষ্ণ বলে বলে এত কেঁদে আমার কাছে বসেছো বলে রাধা তোমার সঙ্গে ঝুলন ঝুলবো বলে আমি কত কষ্ট করলাম গোপী সাজলাম তাও তুমি আমাকে এরকম করে বলছো তুমি বলছো রাধা আমাকে কষ্ট দিয়ে তোমার আনন্দ হচ্ছে তোমার কাছে আসবো বলে কত ছল করতে হয়েছে বলতো ললিতার মতো প্রখরা সখীকে কি করে জল পোড়া তেল পোড়া নুন পোড়া দিয়ে কত রকম ভাব দেখে ধুলোর পোড়া করে খেয়ে ওই ললিতা সখীকে বশ করে তবে তোমার দর্শনটা পেলাম আর তুমি আমাকে এরকম করে বলছো আমি আমাকে এত এমন করে বলো না রাধা আমার খুব কষ্ট হয় হে রাধে হে করুণাময়ী তুমি সবাইকে করুণা করতে পারো আমার উপরে তোমার করুণা হয় না কেন পদছি যদি কিঞ্চিদপি দন্তরচি কৌমুদি হরতি ধরতি বিরমতি ঘোরম শ্রী রাধে স্ফুরদ দর্শি ধরে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকোরম শ্রী রাধে প্রিয়ে চারুশীলে মঞ্চময়ী মানমণি দানম সপদি মদনানল দহতি মম মানসম দেহি খর নয়ন সরবন সরঘাতম শ্রী রাধে ঘটয় ভুজ বন্ধনম জনয় রথ কন্ননম জেন বা ভবতি সুখ জাতম শ্রী রাধে রাধার অনন্ত মহিমা জয়দেব তার গীত গোবিন্দে গেয়েছেন সেই সব বর্ণনী শুনছেন অনেক কথা স্মর গরল খণ্ডনম মম শিরসি মন্ননম দেহি পদ পল্লব উদারম শ্রী রাধে রাধা তোমার চরণ পল্লব আমার মাথায় দাও কিন্তু তুমি মান ত্যাগ করো তুমি একটু কথা বলো তোমার কথা শুনলে তোমার দাঁতের ছটায় দন্ত ছটায় কি হয় সব অন্ধকার দন্ত ছটাগুলো কোমলের শোভার মতো সুন্দরতায় সব অন্ধকার চলে যায় মানবের হৃদয় অন্ধকার আর আমার অন্তরের যত বিরহ অন্ধকার সব চলে যায় হে রাধে করুণাময়ী কৃপা করো সেই করুণাময়ী রাধারানীর এখানে এসে আপনারা রাধারানীর দিব্য মহিমা শুনছেন কালকেও কালকে পরিক্রমা তো গাড়িতে নেই কালকের লাস্টের দিন আপনারা কিছু কেনাকাটা করবেন আর সকালবেলা হরিকথা হবে তারপর জল খাবার খেয়ে বৃন্দাবনে ছুটে ছুটে বেড়াবেন আর যা যা কেনার কিনে নেবেন হ্যাঁ বৃন্দাবন থেকে যার যা নিতে ইচ্ছা করে নেবেন বিকেলবেলা আবার হরিকথা হবে ব্রজধাম সম্পর্কে বিশেষ কেউ যদি পঞ্চকোশী পরিক্রমা করতে চান কালকের পাঁচ কোশ বৃন্দাবন পরিক্রমা করার যদি ইচ্ছে থাকে তাহলে কালকে সকালবেলা ঠিক 5:30-6টার মধ্যে হাঁটা শুরু করবেন 9টার মধ্যে আশ্রমে চলে আসবেন তাহলে পঞ্চকোশী পরিক্রমা করলে মোটামুটি 9টা না হলে যতই ধীরে আটুন 10টার মধ্যে তো আসবেনই আসবেন তাহলে পঞ্চকোশী পরিক্রমা করতে পারবেন এবং বাজার টাজারও করতে পারবেন সব কিছুর জন্য সুযোগ আর পরশু দিন আমরা বিশেষ করে আমরা মুজফ্ফরনগরের জন্য রিজার্ভেশন হয়ে আছে অনেকে জিজ্ঞেস করছিল শুকরতল কোথায় বা ভাবছে বোধহয় মহারাজ শুকরতল কি বাদ দিচ্ছে দেখি এরকম হতে পারে না কেশব আনন্দ মহারাজের বাড়তে পারে কমতে পারে না সেই জন্য শুকরতল এখান থেকে ট্রেনে মথুরার থেকে ট্রেনে যাব আমরা পরশু দিন রিজার্ভেশন হয়ে আছে সবার আমরা গিয়ে মুজফ্ফরনগরে নামবো ওখান থেকে বাস রিজার্ভ হয়ে আছে বাস নিয়ে চলে যাবে সোজা ওই শুকরতল
সেখানে গিয়ে আমরা অনেক ভাগবতের কথা শুনব, ভাগবতের অনেক চরিত্র লীলা দিব্য মহিমা সব শ্রবণ করার সৌভাগ্য পাব। সেই জন্য আপনারা কালকের দিন সুযোগ পাবেন। এখন নিচে গিয়ে আমি যেদিক দিয়ে নামবো সেদিক দিয়ে নামবেন, দুটো রাস্তা, ডান দিকে একটা রাস্তা নেমেছে আর সামনেই ব্রহ্মার মন্দির বলেছি আমি, ব্রহ্মার মন্দির রয়েছে, মন্দিরে প্রণাম করে সোজা নামবেন, একদম এখান থেকে সোজা নেমে যাবেন পিলি পুকুরের দিকে। এখন আবার কে দয়া করে হারিয়ে এসছে সে তো পিলি পুকুর, পিলি পুকুর মানে রাধারানীর হাতে যখন হলুদ লাগানো হয়েছিল, মেহেন্দি লাগানো হয়েছিল, তখন ওই পিলি পুকুরে রাধারানী হাত ধুয়েছিলেন, সেই জন্য সেই সরোবরের জলটা এখনো পিলা হয়ে আছে, হলুদ হলুদ হয়ে আছে, পিলা মানে হলুদ, হিন্দিতে পিলা বলে, তো হলুদ হলুদ হয়ে আছে। পিলি পুকুর দেখতে চাইলেও দেখে নেবেন, ওইখানেই জল খাবার দেব, তারপরে আলতা পাহাড়িতে যাব, দেহকুণ্ডতে যাব, যেখানে কৃষ্ণের ওজনে দান দিয়েছিলেন গোপীরা, এবং যেখানে আলতা পাহাড়ি কৃষ্ণ রাধারানীর চরণে আলতা পরিয়েছিলেন সেই জায়গা আমরা দর্শন করব। আর আপনারা গিয়ে প্রথমে যার যার বাস থেকে গাড়ি থেকে থালা বাসন নিয়ে জল খাবার খেয়ে নেবেন, আমরা এখানে ঘুগনি এবং মুড়ি রেডি করে এসেছি গরম গরম, খেয়ে নেবেন, নিয়ে তারপরে যাত্রা শুরু। রাধা রানী কি বর্ষানী রানী কি বিশ্বভারু নন্দিনী কি রাজকুমারী কি পরমা সুন্দরী কি পরম কল্যাণীয়া রাধা রানী কি জগত বন্দনীয়া রাধা রানী কি মহাভাব রূপিণী রাধা রানী কি জয় জয় শ্রী রাধা শালটা ওই যে ধরো না ধরো না, তুমি পাঁচ ছড়া হয়েছে কেন?